মিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের আমি মোহাম্মদ নাসির উদ্দিন সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ ডিগ্রি প্রথম বর্ষের ইসলামিক স্টাডিজ বিষয়ের ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আজকের আজকে পাঠ আলোচনা করব আমরা দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রের বিষয় শিরোনাম আল কালাম আল কালাম বিষয়ের যে অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব সেখানে আলোচনা করব খারেজি সম্প্রদায় সম্পর্কে খারেজিদের পরিচয় খারেজি সম্প্রদায়ের উৎপত্তি এবং খারেজিদের প্রধান মূলনীতিসমূহ সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানতে পারব প্রথমে আমরা জেনে নিই খারেজি সম্প্রদায়ের পরিচিতি সম্পর্কে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লামের ইন্তেকালের পর ইসলামের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দল এবং উপদলের সৃষ্টি হয় খারিজি সম্প্রদায় এসব রাজনৈতিক ও ধর্মীয় দল উপদলের মধ্যে অন্যতম ধর্মীয় সম্প্রদায় হিসেবে আবির্ভাব ঘটলেও খারেজি সম্প্রদায় পরবর্তীতে একটি রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত হয় উমাইয়া ও আব্বাসীয় যুগের রাজনীতিতে এ সম্প্রদায়ের যথেষ্ট প্রভাব ও প্রতিপত্তি বিস্তার লাভ করতে সক্ষম হয়েছিল অর্থাৎ এই খারিজি সম্প্রদায় মহানবী হজরত মসুল্লাহলামের ওফাতের পর উৎপত্তি হয়েছে এবং উমাইয়া খিলাফত আমলে এবং আব্বাসিয়া যুগের খিলাফত আমলে এটির বেশ প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে সক্ষম হয়েছিল এই ধর্মীয় রাজনৈতিক সম্প্রদায়টি খারিজি কারা খারিজি সম্প্রদায় ইসলামের ধর্মীয় রাজনৈতিক সম্প্রদায়গুলোর মধ্যে অন্যতম আগেই বলেছি আর খারিজ শব্দটির অর্থ আমরা জেনে নিই খারিজ শব্দটির অর্থ হচ্ছে ত্যাগকারী খারিজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ত্যাগকারী ছয়শত সাতান্ন সালে হজরত আলীর আদিল্লায় তালানহু ও মোয়াবিয়ার আদিল্লা তালানহু এর মধ্যে সংগঠিত যুদ্ধের পর সংগঠিত যুদ্ধের নাম ছিল সিফিনের যুদ্ধ এই যুদ্ধের পর দুমাতুল জান্দালের সালিসি অস্বীকার করে যারা হজরত আলীর আদিল্লা তালানহু এর দল ত্যাগ করে তারা ইতিহাসে খারিজি নামে পরিচিতি পেয়েছে সিফিনের যুদ্ধের পর জুমাতুল দান দুমাতুল জান্দাল নামে একটা সালিসি গঠন হয়েছিল হজরত আলিরা দিল্লা তালানহ এবং মহাবিয়া দিল্লাতের মধ্যে এই সময় এই সালিসকে অস্বীকার করে হজরত আলীরা দিল্লাহের দল ত্যাগ করেছে একটি সম্প্রদায় কিছু ব্যক্তি তারা খারিজি নামে পরিচিতি পেয়েছে তখন নতুন দলের সদস্য সংখ্যা ছিল প্রায় বারো হাজার জন প্রায় বারো হাজার ব্যক্তি হজরত আলীরা দিল্লাতনের দল ত্যাগ করেছিলেন তারাই ইসলামের ইতিহাসে খারিজি নামে পরিচিতি পেয়েছেন যেহেতু তারা হজরত আলী রাদ আলাহত দল ত্যাগ করেছেন যেহেতু তারা ত্যাগকারী এই জন্য তাদের খারিজ বলা হচ্ছে খারিজ শব্দ ত্যাগকারী তো খারিজি সম্প্রদায় হলো হজরত আলিরাদ দল ত্যাগকারী সম্প্রদায় আর খারিজি সম্প্রদায়ের উৎপত্তি সম্পর্কে বলতে পারি হজরত আলী রাদুল্লাহ তুমের লাভকে কেন্দ্র করে ইসলামে খারিজ সম্প্রদায়ের উৎপত্তি ঘটে হজরত উমর রাদিল হায় পর হজরত উসমান রাদিল্লাহ তালাহাকে তৃতীয় খলিপায় মনোনীত করা হয় তখন হজরত আলী তালানহায়ের এক দল ভক্ত অনুসারী তাকে খিলাফতের ন্যায্য অধিকারী বলে আন্দোলনের সূত্রপাত ঘটায় হজরত উসমান রাদিলন শাহাদাতের পর উক্ত আন্দোলনকারীরা উমাইয়াদের ধ্বংস করার হীন ষড়যন্ত্র করে হজরত আলীর রাজি পক্ষে পক্ষনে এবং তাকে সকল দিক থেকে সাহায্য প্রদান করে কিন্তু ছয়শত সাতান্ন সালে হজরত আলীর তালাহু ও মোয়াবিয়া রাদিলতালহ এর মধ্যে সংগঠিত সিফিনের যুদ্ধবিরতি এবং হজরত আলীর এর উপর সালিসির রায় চাপিয়ে দিয়া নিয়ে হজরত আলী রাদ আলাহতালহের পক্ষের বারো জন সৈন্যের একটি দল মানুষের বিচার মানে না বলে হজরত আলী রাদ পক্ষ ত্যাগ করে চলে যায় এবং নিজেদেরকে খারিজি বলে পরিচয় দেয় তাহলে খারিজিদের উৎপত্তি হলো ছয়শত সাতান্ন সালে হজরত আলী এবং মাবিরাদ মধ্যে দুমাতুল জান্দালের যে সালিসি বৈঠক হলো সেই বৈঠকের সময় থেকেই খারিজি সম্প্রদায়ের উৎপত্তি হলো হজরত আলী রেজালার দল ত্যাগী খারিজিরা আবদুল্লাহ ইবনী ওয়াহাবের নেতৃত্বে প্রথমে হারুরা এবং পরবর্তীতে নাহরওয়ান নামক স্থানে ঘাঁটি স্থাপন করে এবং হজরত আলী এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তখন আলীর রায় তালাহুর বিরুদ্ধে অগ্রসর হয়ে বিদ্রোহী নেতা আবদুল্লাহ ইবনে তখন হজরত আলি রাত্লাহ তহ একটা ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে এবং তিনি তাদের বিরুদ্ধে অগ্রসর হয়ে বিদ্রোহী নেতা আবদুল্লাহ ইবনে ওহাবকে হত্যা করেন আবদুল্লাহ ইবনে ওহাব ছিলেন খারিজিদের নেতা হজরত আলী রা দায় তালানহু তাকে হত্যা করেন স্বল্প সংখ্যক খারেজি কোনোক্রমে প্রাণ নিয়ে সুদূর বাহার আইন ও আল আহসা প্রদেশে আশ্রয় নেয় এবং আলী রা দিল্লা বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র চালাতে থাকে অবশেষে হজরত আলী রায় তালানহু খারেজিদের হাতে শাহাদ বরণ করেন তো এটা হল খারেজি সম্প্রদায়ের উৎপত্তি সংক্রান্ত ঘটনা এখন আমরা জানবো খারিজদের মূলনীতি বা মতবাদ সমূহ কী কী খারিজদের মতবাদ ও মূলনীতি আছে কিছু সেগুলো হল খারিজদের ধর্মীয় এবং রাজনৈতিক মতবাদ তাদের এগুলো নিশ্চিত আমরা তাদের মতবাদগুলো সম্পর্কে জানতে চেষ্টা করব তাদের একটি মতবাদ হলো হুকুমত আল্লাহর আর কারো হুকুমত নেই প্রকৃত সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তালার খারিজদের একটা অন্যতম মতবাদ হলো যে হুকুমত হলো একমাত্র আল্লাহ তালার তিনি ছাড়া আর কারো হুকুমত নেই এবং প্রকৃত সার্বভৌমত্ব যেটাকে বলা হয় সেটা হলো একমাত্র আল্লাহ তালার খারিজদের আরেকটি মতবাদ হল মুসলিম সমাজের যে কোনো লোকই খলিফা হতে পারবে খলিফাকে নির্বাচিত হতে হবে গোটা মুসলিম সমাজ কর্তৃক খলিফা হওয়ার জন্য কোনো গোত্র বা পরিবার নির্ধারিত নেই তবে তাকে খাঁটি মুসলিম হতে হবে অর্থাৎ বিশেষ কোন গোত্র বা পরিবারের লোকজন খলিফা হবে এরকম কোন বিষয়ে খারিজিদের মতবাদে নেই তারা মনে করেন যে খলিফাকে হতে হবে খাঁটি মুসলিম খারিজিদের আরেকটি মতবাদ হলো একটি মাত্র গুনাহ কোনো মুসলমানকে ইসলামের বাইরে নিয়ে যায় অর্থাৎ একটা মাত্র গুনাহ করলেই যে কোনো মুসলমান ইসলামের বাইরে চলে যাবে খারিজিদের আরেকটি মতবাদ হলো যে মুসলমান নিয়মিত নামাজ রোজা অর্থাৎ সালাতা সাম পালন করে না তারা কাফিরদের সমান এটা হলো খারেজিদের মতবাদ যে যারা নিয়মিত রোজা নামাজ করবে না তারা হলো কাফিরদের সমান খারিজদের আরেকটি মতবাদ হলো মতবাদ বা মূলনীতি কোনো মুসলমান যদি পাপ করে এবং তবা না করে মারা যায় তবে সে দোজখে যাবে অর্থাৎ পাপ করলে তাকে অবশ্যই তবা করতে হবে তবা না করে মারা গেলে তাকে দুজকে যেতে হবে এটা হলো খারিজিদের মতবাদ বা মূলনীতি খারিজিদের আরেকটি মতবাদ বা মূলনীতি হলো যেসব মুসলমান খারিজিদের মত সমর্থন করে না তাদেরকে তারা নাস্তিক মনে করে অর্থাৎ খারিজজিরা মনে করে তাদেরকে যারা সমর্থন করে না তারা হলো নাস্তিক তাদের মূলনীতিগুলো যারা সমর্থন করে না তারা হলো নাস্তিক এটা হলো খারিজিদের আরেকটি মতবাদ বা মূলনীতি তাহলে আমরা খারিজদের বেশ কয়েকটি মতবাদ বা মূলনীতি সম্পর্কে জানলাম এসব আলোচনার প্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে খারিজদের উগ্র চরম মতবাদ ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় অর্থাৎ তাদের এই উগ্রতা এবং চরম মতবাদ ইসলামের ইতিহাসে প্রশংসা পায়নি তবে তারা বহু নাশকতামূলক কাজ করলেও ইসলামে তাদের কিছু অবদানও আছে তারা ধর্মের শুদ্ধাচারী এবং রাজনীতিতে গণতন্ত্রের পক্ষপাতি অর্থাৎ এটা হলো তাদের পজিটিভ দিক যে তারা অনেক রকম নাশকতামূলক কাজ করেছেন বিশেষ করে হজরতালিরা দিলে তারা হত্যা করেছেন এবং আরও অনেক ধরনের নাশকতামূলক কাজ তারা করেছেন এবং তারা কিছুটা কট্টরপন্থী বিভিন্ন বিষয়ে তবে তাদের ভালো দিক হলো যে তারা হলো ধর্মের ব্যাপারে শুদ্ধাচারী এবং রাজনীতিক বিষয় হলো তারা গণতন্ত্রের পক্ষপাতী অর্থাৎ তারা গণতন্ত্রকে পছন্দ করে যেহেতু তাদের মূলনীতিতে আছে যে গোটা মুসলিম বিশ্বে যে কেউ খলিফা হতে পারবে নির্দিষ্ট কোনো বা গোত্রের হতে হবে এরকম কোনো কথা নেই তবে খলিফাকে খাটি মুসলিম হতে হবে তাহলে আমরা আজকে খারিজিদের পরিচয় সম্পর্কে জানলাম এবং খারিজিদ্দের মতবাদ সমূহ সম্পর্কে জানলাম আল কালাম বিষয়ে আলোচনা করতে এসে আমরা আগের ক্লাস সময়ে যা শিখেছি সেগুলো হলো আল কালামের সংজ্ঞা জেনেছি ইলমুল কালামের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি আল কালামের বিষয়বস্তু নিয়ে ক্লাস হয়েছে এবং মুসলমানদের মধ্যে উদ্ভাবিত মতবাদগুলো কী কী সেগুলো সম্পর্কে আমরা জেনেছি আমরা আরও জেনেছি সুন্নি সম্প্রদায়ের পরিচিতি সম্পর্কে এবং গত ক্লাসে জানতে পেরেছি শিয়া সম্প্রদায়ের পরিচয় এবং তাদের মূলনীতি বা মতবাদগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা জানলাম যে খারিজি সম্প্রদায় কারা তাদের উৎপত্তি কখন হল এবং খারিজিদের প্রধান প্রধান মতবাদ বা মূলনীতিগুলো কী কী সেগুলো সম্পর্কে জানলাম আমরা তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি